আমরা ইন্টারভিউ দেখি প্রত্যেক নিয়ত কেন দেখি ইন্টারভিউ দেখার মেন কারণ হচ্ছে অনেক অজানা কিছু আমাদের সামনে আসে সেগুলো জানতে পেরে আমাদের ভালো লাগে যারা ইন্টারভিউ আমরা দেখি দেখতে ভালোবাসি তারা এই কারণের জন্যই দেখি কিন্তু এমন একটা ইন্টারভিউ যদি আমাদের সামনে আসে যে ইন্টারভিউটা বুলিং ব্যাশিং এই সব জিনিসপত্রে ভরা তখন কেমন লাগে ফিলিংসটা আর যখন দেখতে পাই যে জার্নালিস্ট বা যে সাংবাদিক ইন্টারভিউটা নিচ্ছেন তিনি ইচ্ছাকৃতভাবে এগুলো করছেন তখন কেমন লাগে এই অনুষ্ঠানটার নাম যেটাই হোক না কেন আমি আজকে থেকে নাম দিলাম পার্টিকুলারলি এই ভিডিওটার এই ইন্টারভিউ সেশনটার নাম দিলাম তেঁতো 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 যে তেঁতোটা নিম পাতার চেয়েও তেঁতো কালমেঘ পাতার চেয়েও তেঁতো করলার জুসের থেকেও তেঁতো এত এত তেঁতো এত বিচ্ছিরি খেতে ইন্টারভিউ আমি অনেক 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 দিন এই বিচ্ছিরি ফিলিংস আমার হলো সিরিয়াসলি সিরিয়াসলি আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে একটা এরকম প্ল্যাটফর্মে এসে একজন ডিরেক্টরকে ডেকে প্ররোচিত ভাবে এতটা অপমান করা যেতে পারে আর আমি শুধু ভাইয়ার ধৈর্যটা দেখলাম এত কিছুর মধ্যে উনি কিভাবে নিজেকে কন্ট্রোল করলেন এবং একভাবে উনি নম্রভাবে উত্তর দিয়ে যাচ্ছেন উত্তর দিতেই দেওয়া হচ্ছে না ওনাকে একটা প্রশ্ন করা হচ্ছে আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো কিন্তু সাকিবেন ভাইরা বোনেরা বা যারা আমার ভিডিওটা দেখছেন সিনেপ্রেমী মানুষেরা আপনারা আপনাদের কমেন্টটা কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন এই পার্টিকুলার ইন্টারভিউটা আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন আপনাদের কি মতামত আমি এখানে কোনো চ্যানেলের নাম বা কোনো জার্নালিস্টের নাম নেব না এই কারণেই কারণ বলা তো যায় না আমি তো খুব ভালো কিছু কথা বলবো না দেখা গেল যেমন উদ্দেশ্য গেলোচিত অপমান করলেন তিনি তেমন চ্যানেলকে দিয়ে আমাকে একটা পাঠিয়ে দিলেন তখন তো আমার অনেক বড় মুশকিল হয়ে যাবে কেননা এটা আমার রুটি রুজি অস্বীকার করার কোনো জায়গাই নেই মেগাস্টার সাকিব খান আমরা জানি এখনো পর্যন্ত আমরা সবাই জানি যখন ওনার কোনো একটা সিনেমা আসে পাশ থেকে যত সিনেমাই আসুক না কেন ওনার সিনেমাটাই সবচেয়ে বেশি বিজনেস করে এইবারে ঈদে এই যে যতগুলো সিনেমা রিলিজ হলো ততগুলো সিনেমার মধ্যে সর্বোচ্চ ব্যবসা করেছে কিন্তু রাজকুমার আমরা সবাই জানি রাজকুমার প্রিয়তমার মতন চলেনি প্রিয়তমা তো বাংলাদেশ চলচ্চিত্র জগতের এক অনন্য রেকর্ড মানে যে রেকর্ড তো বেদের মেজ না কেউ ছাপিয়ে গিয়েছিল তো সব সিনেমা প্রিয়তমা হবে না রাজকুমার রাজকুমারের মতন চলেছে এবং এই যে আমরা শুনতে পেয়েছি বা হিমালাশ্রব ভাইয়া জানিয়েছিলেন যে তিনি একটা বিরতি নিতে চান তিনি একটু বিরতি নিয়ে আবার তিনি ফিরবেন এবং যখন তিনি ফিরবেন তখন আবার দর্শক কিন্তু চমক পাবে প্রচণ্ড বড় ভাবে হতে পারে আমরা অন্য রকম হিমেল আশ্রফকে ফেরত পেলাম তো পার্টিকুলার এই সাংবাদিক তিনি এই প্রশ্নটা দিয়ে শুরু করেন তার অনুষ্ঠানটি এবং সেখানে তিনি বলেন যে হিমেল আশ্রফ কি ইচ্ছা করেই গ্যাপ নিচ্ছেন নাকি অভিমান করে গ্যাপ নিচ্ছেন তারপর থেকে তো নানান 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 কথা এবং ওনার কথার মধ্যে থেকে এই কথাটাও ওঠে মেগাস্টার সাকিব খানের স্টাড আমার কতদিন থাকবে মানে আমি সত্যি আমি লিটারেলি শকড আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি উনি একজন জার্নালিস্ট হিসেবে এখানে মেগাস্টার শাকিব খানের বিরোধিতা করছেন এখানে হিমেল আশরাফের বিরোধিতা করছেন তাকেই ডেকে নিয়ে এসে তার সাথে উনি ওখানে রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছেন উনি ওখানে বিজনেস ক্লাসের ফ্লাইট নিয়ে কথা বলছেন আরে ভাই একজন মেগাস্টার একজন সুপারস্টার তিনি তো নর্মাল ভাবে তো যাতায়াত করবেন না বাকি পাঁচটা যদি সেই পাঁচশো মানুষের সঙ্গে একই সঙ্গে ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের যে চারশো নিরানব্বইটি মানুষ যাবে বা সেখানে চারশো নিরানব্বই না হয়ে যদি দুশোটি মানুষ যায় সেই ফ্লাইটে তো চিৎকার করে যাবে মানে মেগাস্টার শাকিব খান উঠেছে তো সেখান থেকে তো একজন মেগাস্টারকে তো তাহলে আর নর্মাল মানুষ আর সেলিব্রিটির মধ্যে পার্থক্যটা রইল কি আজকে অনেক স্ট্রাগল করে তিনি এই জায়গাটাতে এসেছেন আজকে তিনি যে বিজনেস ক্লাসে যাতায়াত করেন তাকে কেউ মুখ দেখে যাতায়াতটা করায় না তিনি আজকে প্রচুর 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 কষ্ট করে এই জায়গাটা অর্জন করেছেন তাতে যদি প্রডিউসারের বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হয় তো প্রডিউসার সেটা অবগত আছেন তাকে সেটা করতেই হবে এবং সেটা শুধুমাত্র প্রযোজক নয় এই যে দরদের সময় এই যে তুফানের সময় সাকিব ভাই আজ এতবার ইন্ডিয়া টু বাংলাদেশ করছেন বা ওনার কাজের জন্য যেতে হচ্ছে আপনাদের কি মনে হয় প্রযোজনা সংস্থাকে ওনাকে বিজনেস ক্লাসের টিকিট দেয়নি ফ্লাইটের উনি কি এমনি এমনি উঠে পড়েছেন ঢুকে পড়েছেন নানান জনসাধারণের মাসে মাঝে গিয়ে বসে বললেন সাকিব খান এরম তো নয় এরকম তো নয় তো এইগুলো হচ্ছে অত্যন্ত কি বলবো উদ্দেশ্য প্ররোচিত ছোট করবো অপমান করব বলেই এই ধরনের প্রশ্নগুলোকে উনি করেছেন উনি নিজেও খুব ভালোভাবে জানেন যে এটা উনি কি করছেন আচ্ছা গেল প্রিয়তমার নায়িকা নিয়ে ওনার প্রচুর রকমের একটা নিজের মধ্যে একটা কিউরিওসিটি সেখান থেকে দাঁড়িয়ে উনি পার্টিকুলার বাংলাদেশে আরও একজন নায়িকার কথা তুললেন যার প্রিয়তমাতে নায়িকা হওয়ার কথা ছিল তারপরে কোনো কারণে সেটা হয়ে ওঠেনি সেই জায়গায় ইধিকাপল অভিনয়টি করেছেন এবং এর আগে হিমেলাশ্রাফ ভাইয়া অনেক ইন্টারভিউতে এই কথাটা বলেছেন পার্টিকুলার সেই নায়িকাকে থ্যাংক ইউ জানিয়েছেন যে আজকে কিন্তু তার জন্যই মেগাস্টার সাকিব খানের সঙ্গে হিমেলাশ্রাফের পরিচয় হয়েছে আজকে যে মোবাইল নাম্বারটা মেগাস্টার সাকিব খানের ফোনে সেভ করা আছে হিমেলাশ্রাফের সেটার জন্যও ক্রেডিট কিন্তু তিনি সেই নায়িকাকেই দেন এতটা কথা বলার পরেও এই জার্নালিস্ট পোক করে করে খবর বের করবে যে কেন সেই নায়িকাকে প্রিয়তমার নায়িকা হিসেবে নেওয়া হলো না তাতে ডিরেক্টরের কোনো আক্ষেপ আছে কিনা তাতে ওনাকে কেউ ফোর্সফুলি এটা করিয়েছে কিনা আরে ভাই একজন তিনি ছবিটি বানিয়েছেন অনেক সময় অনেক কিছুই হয় একজন হিরো একজন হিরোইন প্রডিউসার ডিরেক্টর সবাই সম্মিলিতভাবে নামে একজন ডিরেক্টরের এতটা লাগবে আমার এই ছবিটা বানানোর জন্য এত কিছু চাই যদি প্রডিউসার না দেন সেই ছবি কি করে হবে একজন প্রডিউসার আছেন যিনি একজন ভালো ডিরেক্টর খুঁজছেন না হলে তিনি টাকা লগ্নি করবেন না তার মানে এখানে প্রডিউসার এবং ডিরেক্টর একে অপরের পরিপূরক এখানে তাহলে মেগাস্টারের বা সুপারস্টার এর বা ছবির হিরোর কি কাজ তিনি না থাকলে ছবিটা করবে না আজকে আপনারা বলুন রাজকুমার ছবিতে যদি স্টার সাকিব খান না থেকে অন্য কোনো একজন হিরোকে দিয়ে করানো হতো বাংলাদেশের চলতো ছবিটা ছবিটা চলতো না আজকে এই যে সব থেকে বড় বাজেটের ছবিটা তুফান তৈরি হচ্ছে আমি গতকালও এটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আসবে সেই ভিডিও হয়তো আপনারা দেখেও ফেলেছেন কেন মেগাস্টার শাকিব খানকে চুজ করা হলো কেননা হি ইজ আ মেগাস্টার অফ বাংলাদেশ আমি সত্যি জাস্ট অবাক হলাম যে উনি কত রকমভাবে ভাবে পোকিং করতে পারলেন বুলিং করতে পারলেন ব্যাসিং করতে পারেন পারলেন একজন ডিরেক্টরকে এবং উনি আর কি বলবেন বুঝে না পেয়ে শেষে বাইশ লক্ষ টাকার ঘড়ি এত টাকার গাড়ি এইগুলো নিয়েও কথা তুলছেন সেখানে ডিরেক্টর হিমেল আশক বলছেন আরে ভাই উপহার তো উপহারই হয় সেখানে টাকার অঙ্ক দিয়ে তো বিচার হয় না একটা খুব জঘন্য ইন্টারভিউ দেখলাম এই ইন্টারভিউটার আমি তীব্র প্রতিবাদও জানালাম আপনার রাইট নেই আপনি একজন ডিরেক্টরকে ডেকে এইভাবে অপমান করেন যদি আপনি ইয়েলো জার্নালিজমও করে থাকেন তাহলে ইয়েলো জার্নালিজমেরও একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে আর আপনি সেই খারাপ দিকটাকে কাজে লাগালেন আমি জানি না আপনি কার হুপুইতে বা কার ইনজেক্টে আপনি এই ইন্টারভিউটি করেছেন কিন্তু এই ইন্টারভিউটা শুধু সাকিবিয়ান বলে নয় যারা হিমেল আশরাফেরও ফ্যান আছে না যারা প্রিয়তমা এবং রাজকুমার দেখার পরে তার ডিরেকশনেরও ফ্যান হয়েছেন তারাও পছন্দ করবেন না আপনার এই ইন্টারভিউটি আপনি মেগাস্টার শাকিব খানের আপনি বলছেন যে আজ থেকে কিছু বছর পরে যদি আর তার স্টার্টআপ না থাকে আপনার মাথায় এলো কি করে এই প্রশ্নটা আমরা তো ভাবি এখনো কনস মানে খুব মিনিমাম খুব মিনিমাম বলছি দশ থেকে পনেরো বছর এখনো মেগাস্টার শাকিব খান কাজ করবেন হ্যাঁ তার কাজের ধারা হয়তো চেঞ্জ হয়ে যাবে তাই বলে তিনি মেগাস্টার থেকে কিন্তু নর্মাল মানুষ হয়ে যাবেন না ওই যে আবারও বললাম যে আমরা না ওই আকাশের চাঁদটা আকাশেই থাকে আমরা এখান থেকে আকাশের চাঁদটাকে দেখি আমরা বলি আহা চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে সেই চাঁদটাকে চাইলে কিন্তু আমরা ছুতে পারি না ঠিক সেইভাবেই একজন সেলিব্রিটি কিন্তু তাকে নিজেকে তৈরি করেন আর আমরা সাধারণ মানুষ আমরা চাইলেই তাকে ছুতে পারবো না আর সেই গ্যাপটা রাখা দরকার না হলে একজন সেলিব্রিটি আর একজন সাধারণ মানুষের সঙ্গে কোনো তফাত থাকবে না আর এই তফাতটা যেদিন থাকবে না সেদিন আর তিনি সেলিব্রিটিও থাকবেন না যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা এর থেকে আরো বেশি কিছু বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক বেশি লেন্দি হতো কিন্তু আমি এই মুখেই বলছি আপনার নেওয়া বাদ বাকি অনেক ইন্টারভিউ আমার খুব ভালো লেগেছে আমরা বসে গোটাটা দেখেছি আপনি খুব ভালো কোয়েশ্চেন করেছেন আমি এখানে কারোর নাম বলবো না প্রিভিয়াস কিছু ইন্টারভিউ আপনার নেওয়া দেখেছি যেগুলোতে খুব লজিক্যাল কোয়েশ্চেন করেছেন কিন্তু পার্টিকুলার এই এপিসোডটাতে আপনি বুলিং করার জন্যই বসেছিলেন আপনি রাজকুমারের ফেলিয়ারনেস দেখাতে বসেছিলেন যদিও রাজকুমার ফেলিয়ার ছবি নয় আপনার কাছে এত যখন খবর আছে যে শাকিব খান টাইমে ঢোকেন না তার জন্য নাকি প্রডিউসারের বেশি টাকা খরচ হয় তাহলে আপনার কাছে এই খবরটা নেই যে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে যে বিজনেস করেছে এবারে ঈদের সেটা রাজকুমার তাহলে আপনি নিজেও তো জানেন যে মেগাস্টার সাকিব খানের পাওয়ারটা কতটা আপনি অন ক্যামেরা বসে কি করে তাকেও ব্যাসিং করলেন আমি তো অবাক হলাম ছি ছি ভবিষ্যতে হিমেল আশরাফের সাথে সাকিব খানের কাজ হোক কাজ না হোক কাজ হোক সেটা পরের ব্যাপার না আপনি একজন ডিরেক্টর না আপনি একটা প্রশ্ন করছেন উনি যেই উত্তর দিতে শুরু করছেন ওনাকে ধামাচাপা দিয়ে আপনি নিজের মতন বলে যাচ্ছেন আরে মশাই কি তাকে বলতে দিন তার তো আপনি তো প্রশ্নটা করেছেন নাকি আপনি প্রশ্ন করবেন আপনি উত্তর দিতে বসেছেন ওখানে তাহলে হিমেল আশরাফকে ডেকেছেন কেন সেখানে আপনি নিজে 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 নিজেই 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 করতে করতে পারতেন 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 প্রশ্ন উত্তর দিতে জানেন সেখানে শাকিব খানের নামটা আপনি বেঁচতে পারবেন না তাই তো পাবলিসিটি তো দুরকম হয় খারাপ লাগলো আপনি হয়তো জেনে বুঝে এই নেগেটিভ পাবলিসিটিটা করার জন্যই এই এপিসোডটি শ্যুট করেছেন আপনি যার আবারও বললাম আপনি যার কুকিংয়েই করুন না কেন এটা আপনার জন্য খুব খারাপ হলো বাদ কার কাছে কার কি ব্যাপার তৈরি হবে জানি না আমরা সড়ক মিউজিক ভেঞ্চার আমরা ইন্ডিয়া থেকে বসে আপনার ইন্টারভিউ দেখতাম আপনার ইন্টারভিউ নেওয়ার ধরন ভালো লাগতো আপনার প্রশ্ন করার প্যাটার্ন ভালো লাগতো আপনার প্রেজেন্টেশন ভালো লাগতো আজকের পর থেকে সেটা চলে গেছে এরপরে ভেবে দেখবো আর পরবর্তী আপনার কোনো ইন্টারভিউ দেখবো কিনা শেষ করলাম সাকিবিয়ান ভিডিওটা আমার খুব মাথা গরম হয়ে গেছে টাটা